এক হয়ে আমরা একসাথে আমরা থাকব, আমরা একসাথে আমাদের ঘরের মানুষ হিসেবে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে আমরা নিজেরা মানুষ হব, অন্যকে মানুষ করে তুলব। ভারতবর্ষকে বিভেদ করতে পারবে না, ভারত মা আমাদের জননী জন্মভূমি স্বর্গ দেবী করিয়েছি, এই ভারত মায়ের ভূগণদের জন্ম, এই ভারত মা আমাদের, ভারত মায়ের সন্তান আমরা। অতএব কেউ যদি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে, নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য যদি একে ভাগ করতে চায়, এই বৈষম্যতা সৃষ্টি করতে চায়, তাহলে আমরা বলবো আমরা এক হয়ে লড়বো, আমরা এক হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে বলবো আমরা মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, আপনার মালিক একে, আমরা সেই মালিকের সন্তান। তোমরা আমাদের আলাদা করতে পারবে না। এনআরসি বা সিএ, এনআরসি বা কে নিয়ে যেভাবে বিভেদ চলছে বা বৈষম্যতা চলছে, বিভিন্নভাবে বিচ্ছিন্নতাবাদ চলছে। শুক্রবার যখন আমি নর্থ বেঙ্গলে বলে শনিবারে যাচ্ছিলাম 14 তারিখ, সেদিন দেখছিলাম ওখানে বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে আন্দোলন চলছে, বিভিন্ন দিকে আমার ঘরের মানুষের রয়েছে। আমি ভাবলাম আমি কি করে যাব নর্থ বেঙ্গল, একটা কথা বলি, আমি ফোন করলাম জালালকে, জালাল হচ্ছে বহরমপুরের একটি আমার ছেলে, জালালকে ফোন করে বলে জালাল আমি এইখানে আটকে রয়েছি, বলে বাবা তুমি যদি থাকো আমি যাচ্ছি, আমরা তোর আসতে হবে না, আমার এখানে ছেলে পেয়ে গেছি। সেই ছেলেটার কিন্তু ছেলেগুলো ছিল কিন্তু মুসলমান মতে, কারণ সে তো আমাকে সহযোগিতা না করতে পারতো। সে বললো বাবা তুমি এখানে বসো, এখানে আগুন জ্বলছে, ওরা আন্দোলন করছে, শেষ হয়ে যাবে, আমি তোমাদের খবর নিয়ে তোমাকে ঠিক এখান থেকে পার করে দিচ্ছি। আমাকে পার করে দিয়েছে সেই সব ছেলেরা, কারণ আমি 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 গেছি হজরত বলে গেছি, সেখানকার ইমাম আমাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে গেছে শ্রীনগরের দিকে, আমি গেছি আজমির শরীফে, আমাকে নিয়ে গোলাপের মালা পরিয়ে মাথায় পাগড়ি পরে ছবি তুলেছে, আমি গেছি ওই হিন্দু মন্দিরে যেমন গেছি, আমি ইসলাম মন্দিরে তেমনি গেছি, আমি দেখেছি আমার ঘরের মানুষকে, আমি দেখছি আমার এখানে ঘরের মানুষকে। আমি সাধু নই, আমি মহারাজ নই, আমি সকলের ঘরের মানুষ, সবাই আমার, আর সবাইকে নিয়ে আমি, সবাইকে নিয়ে আমি থাকতে চাই। তাই বলবো আগামী দিন সিদ্দিকুল্লাহ আছে আমার ছেলে, এখানে এখানে উপস্থিত আছে আমার ঘরের সকল মানুষ, তাই বলবো আগামী দিন যদি আমার দরকার পড়ে আমি তোমাদের সাথে তোমাদের কাছে ছুটে আসবো। আমি ছুটে যাই ভাঙরের বুকে, আমি ওই আরাবুল কাইজারের কাছে আমি ছুটে গেছি, ওই আমার এখানে ছেলে বসে আছে, তাদের ওখানে ইফতার পার্টি দেওয়া আমি গেছি, আমি বিভিন্ন দিকে ছুটে যাই, আমি বিভিন্ন আমার ঘরের মানুষের পাশে থাকতে চাই। তাই আমি আবার বলি, আমি হিন্দু নয়, আমি মুসলমান নয়, আমি খ্রিস্টান নয়, আমি সাধু নয়, আমি মহারাজ নয়, আমি সকলের ঘরের মানুষ, সবাই আমার, সবাইকে নিয়ে আমি থাকতে চাই। তোমরা মানুষও সবাইকে মানুষ করে নিও, আমরা ভারতবর্ষের মানুষ হিসেবে বাঁচবো। ভারতবর্ষের যারা যেভাবে আসুক না কেন, যারা আমাদের বৈষম্যতা সৃষ্টি করতে চান না কেন, আমরা তাদের রুখে দাঁড়াবো, আমরা বলবো অহিংসার পথ ধরে, হিংসা নয় আমরা বলবো, এসব আমাদের বিভেদ করতে পারবে না, কারণ আমরা ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টির আদর্শ।